সহকারী শিক্ষক নিয়োগ 2023 লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ। প্রথম গ্রুপ রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ। চলুন বিজ্ঞপ্তিটি দেখে আসা যায়। এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ 2023-এর প্রথম গ্রুপের রংপুর, বরিশাল, সিলেট বিভাগ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, 27 ফেব্রুয়ারি 2023 তারিখে দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, পাটুয়াখালী, বরগুনা, ভোলা, সিলেট, সুনামগঞ্জ এই লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বমোট 9,337 জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। এখানে পুষ্পন্ন পাতার ফলাফল প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় স্থান, তারিখ ও সময় পরবর্তীতে যথাসময়ে প্রার্থীদের জানানো হবে। প্রার্থীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও একাডেমিক সনদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 অনুসরণপূর্বক শূন্য পদের বিপরীতে নিয়োগের জন্য চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে। কোনো প্রার্থী ইচ্ছাকৃত কোনো ভুল তথ্য প্রদান করলে কিংবা কোনো তথ্য গোপন করেছে এই মর্মে প্রতীয়মান বা প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ঘোষিত ফলাফল বাতিল করতে পারবে। এ হলো বিজ্ঞপ্তি। চলুন আমরা ফলাফলটি দেখে আসি। এখানে পুষ্পন্ন পাতার পিডিএফ ফাইল দেওয়া আছে। তো বন্ধুরা, এতগুলো বলা সম্ভব না, আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তবে আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে কাদের এই পিডিএফ ফাইলটি লাগবে। তো আজকের জন্য এতটুকু। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। ধন্যবাদ।